কি ভেঙেছিস তুই? ইন্দু ইন্দু ভুল করে পড়ে গেছে আমার হাতে গ্লাসটা। গ্লাস ভেঙেছিস তুই? আমার গ্লাস ভেঙেছিস? আমি তোমাকে নতুন গ্লাস কিনে দেবো। না ইন্দু, তোকে আমি আজকে আসতে গ্লাস কিনে দেবো না, তোমাকে আমি নতুন গ্লাস কিনে দেবো না ইন্দু। না চল তুই চল, আজকে থেকে এভাবেই জল খাবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে, এভাবেই জল খাবো। বারিশ কা জোর উত্তর কে বাদ পুর। আমি কি কোনোদিনও তোমাকে কি গো খিদে পেয়েছে, রান্না বসিয়েছো? হ্যাঁ হ্যাঁ রান্না বসাচ্ছি। রান্না টিভি রান্না তুঝ পর হোগি আফটার অল। বিয়ের আগে যদি জানতাম এই অবস্থা, তাহলে বিয়ের পিড়িতেও বসতাম না। বলছিলাম গিন্নি আজকে তো ছুটির দিন, কি রান্না হবে? দাঁড়াও পুজোটা দিয়ে নি, তারপর দেখছি। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ বলছিলাম গিন্নি খুব খিদে পেয়েছে, সকালের খাবার কখন পাবো? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আমি পুজো দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পুজো দাও। আরে এ তো কোনো কিছু রান্না করেনি। ও গিন্নি তুমি কোথায়? আমার খুব খিদে পেয়েছে, কোথায় তুমি? হ্যাঁ দাঁড়াও আমি পুজো দিয়ে আসছি। জয় কালা গাছে জয় কালা গাছে জয় কালা গাছে দেওয়া। ও গিন্নি কোথায় তুমি? আরে আমার খুব খিদে পেয়েছে, কোথায় তুমি? গো মাতাকে পুজো দিয়ে আসছি, দাঁড়াও। জয় গো মাতা জয় গো মাতা জয় গো মাতা বলছিলাম গিন্নি আমার জীবনে একটা সমস্যা আছে, সেই সমস্যাটার সমাধান কিভাবে করি একটু বলো তো। ভগবানের নাম নাও, সে ঠিক তোমার একটা সুরহা করে দেবে। প্রভু তোমার এই পরম ভক্তকে নিজের কাছে নিয়ে নাও, আর আমাকে মুক্তি দাও প্রভু, মুক্তি দাও। হ্যাঁ
জলদি বেরো, কতক্ষণ লাগাবে আর? হ্যাঁ অফিসে যাবে না নাকি? হ্যাঁ মেসেজ মেসেজ আসলো আবার। কাম শুন, আমি নিচে দাঁড়িয়ে আছি। হ্যালো ডার্লিং, তুমি অফিসের গাড়িতে ওয়েট করছো? আমি এক্ষুনি চলে আসছি, একটু হেগে আসছি। হ্যাঁ তারপর তো অফিস যেতে যেতে করব। হ্যাঁ ঠিক আছে, ওকে আমি এক্ষুনি আসছি। হ্যালো গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর অবশ্যই জানাও যে তোমরা এরকম কোনো বউকে চেনো কিনা বা তোমরাও এর মধ্যে একজন কিনা। তো হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব টু ওয়ান্ডার মুন্না। তো আজকে দিদি নাম্বার ওয়ানে আসলাম, খেললাম, জিতলাম কিছু গিফট। অবভিয়াসলি আমি ফোর্থ এসেছি, ঠিক আছে, অনেক মজা নেওয়া হয়ে গেছে, ফোর্থ এসেছি। তো কী হয়েছে, অনেক মজা করেছি, অনেকজনের সাথে খেললাম দেললাম। এটাই কি গাড়ি দাদা? এটা কি এখন গাড়ি এখন পরিষ্কার করা হচ্ছে? এই গাড়িতে আমার গিফট যাবে, ফিলিং গ্রেট। আমি জিতিনি কিন্তু আমার জন্য বড় ম্যাটারডোর গাড়ি আসতে হয়েছে। আজকে আবার রিলিজ আছে ভিডিও, আমি জানি না কী হবে, গিয়ে অনেক কাজ আছে। থ্যাংক ইউ দাদা, ফোন করবেন, মালটা নেবে, আমার নাম্বার আছে। ঠিক আছে, পেমেন্ট দিয়ে দেবেন আর ফোন করে দেবেন। ঠিক আছে। আমি করেছিলাম কিন্তু দুঃখক্রমে ব্যাপারটা হচ্ছে আমার উপর কপিরাইট ক্লেম পড়ে গেছে, তো আমাকে ডিলিট করে দিতে হলো ভিডিওটা। হ্যাঁ দুঃখের বিষয়, অনেক দুঃখের বিষয় আমার জন্য, কারণ আমিও চাই তোমরা দেখো। তো আমি অলরেডি ওই ভিডিওর কিছু পার্ট আমার যে ইনস্টাগ্রাম প্রোফাইল আছে এখানে দেখতে পাচ্ছ, ইনস্টাগ্রাম আমার ইউজার নেমটা, তো সেখানে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। ভিডিওটা আমি ওখানে আপলোড করেছি তোমাদের জন্য, তোমরা ওখানে গিয়ে ভিডিওটা উইদাউট এনি কপিরাইট ক্লেম, উইদাউট এনি দ্বিধা দেখতে পারো। আর আমাকে জানিও কমেন্টসে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো প্রথম খেলাটা খুব কঠিন ছিল, তোমাদের দেখে মনে হচ্ছে টিভিতে যে হেপি ইজি, কিন্তু ওটা কিন্তু জল আর ওর মধ্যে ব্যালেন্স করতে হয়েছিলো। তো ওই খেলাটা আমার জন্য খুব কষ্টকর হয়েছিলো, আর প্রথমবার খেলতে গিয়েছিলাম দ্বিতীয় নম্বর ওয়ানে, তো একটু নার্ভাস ছিলাম খেলার সময় অবভিয়াসলি। তো সেটা গেল। তারপর গানের রাউন্ডে আমি অনেকবার বাজার টিপেছি কিন্তু ওই বাজারের যে ওই ট্রিকটা হয় না, যে ঠিক এক্স্যাক্টলি কোন সময় বাজারটা টিপতে হয়, সেটা আমার
মানে ট্রেনিং নেওয়া ছিল না, কারণ জাস্ট একদিন আগেই আমি জানতে পেরেছিলাম যে আমাকে মানে ইনভাইট করেছিল জি বাংলা থেকে যে তুমি দিদি নাম্বার ওয়ানে আসো, জাস্ট একদিন আগে। তো তো তার জন্যই আমি কোনো প্রিপারেশন ছাড়াই, মানে অ্যাকচুয়াল প্রিপারেশন হচ্ছে বাজারটা টেপা শেখা, তো সেটাই হচ্ছে ব্যাপার। তার জন্য আমি অনেক কোয়েশ্চেনের আনসার দিতে পারিনি, কারণ বাজারটা আগে টিপতে পারিনি, সেটাই হচ্ছে ব্যাপার। বাকি মোটামুটি সব আনসারই জানতাম। তো লাস্টেরটা ততক্ষণে শিখে গেছি যে কিভাবে কোন সময় বাজারটা ক্লিক করতে হয়। তো তার জন্যই লাস্টের আনসারটা ষোলো কলা পূর্ণ আমি ক্লিক করে দিলাম, আর আমারও ষোলো কলা পূর্ণ হয়ে গেল আর ওয়াশিং মেশিনটা জিতে গেলাম। তো তোমরা যদি এরকম দিদি নাম্বার ওয়ানে যেতে চাও, তো তো ওখানে অনেক অডিশনস হয় সবসময়। তোমরা আমাকে অনেকজন জিজ্ঞেস করেছো যে দিদি নাম্বার ওয়ানে কীভাবে যাবো কীভাবে যাবো, তো আমিও এক্স্যাক্টলি ওয়েটা জানি না, কারণ আমাকে তো ইনভাইট করেছিল। তো আমার মনে হয় ওরা সবসময় অডিশনস নেয়, পাড়ায় পাড়ায় অডিশনস নেওয়া হয়, তো ওখান থেকে তোমরা নিশ্চয়ই দিদি নাম্বার ওয়ানে যেতে পারো। আর ওভারঅল খুব মজা হয়, আর সত্যিকারের গিফটস কিন্তু দেয়, এমন না যে গিফট দেয় না। অনেকজনই আমাকে জিজ্ঞেস করেছে যে দিদি আসলে তুমি গিফট পেয়েছো? হ্যাঁ বাবু, আমি গিফট পেয়েছি, সত্যিকারের গিফট পেয়েছি, দিদি নাম্বার ওয়ান সত্যিকারের গিফট দেয়। এনিওয়েজ, তো আমার নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো, আর আমিও ওয়েট করছি। আর হ্যাঁ, বাই বাই।